জীবনে আপনি 10টি বিষয় নিয়ে কখনো হতাশ হবেন না বা আফসোস করবেন না। প্রথম যে বিষয়টুকু, কেউ যদি আপনার নামে মিথ্যা অপবাদ দেয় আপনার আড়ালে, তাহলে আল্লাহর কাছে বিচার তুলে দিন। যদি আপনি বেঁচে থাকেন, ইহকালে তার অপদস্থ আপনি দেখতে পাবেন, আর না হয় পরকালে এই মিথ্যা অপবাদের জন্য শাস্তি ভোগ করবে। একটি বিষয় মনে রাখবেন, আপনি সবার মাঝে বিরাজ করেন না, কিন্তু আল্লাহ ঠিকই সবার মাঝে বিরাজ করে। দ্বিতীয়টি, কাউকে উপদেশ দেওয়ার আগে সেই উপদেশের প্রভাব আগে নিজের মধ্যে বিরাজ করুন। যখন আপনি কাউকে উপদেশ দিবেন, এতে আপনার উপদেশের প্রভাব সকলের মাঝে বিরাজ করবে। তিন নম্বরটি, নিজের চেহারা কিংবা গায়ের রং এর জন্য হতাশ হবেন না বা আফসোস রাখবেন না, এটা আপনার হাতে নেই, বরং আপনার ব্যক্তিত্ব এবং চরিত্র সুন্দর করবেন। চার নম্বরটি, অর্থ নিয়ে আফসোস রাখবেন না, বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন। পাঁচ নম্বরটি, প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে হতাশ হবেন না বা আফসোস রাখবেন না, বরং এটা বিশ্বাস করবেন আল্লাহই তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন, কারণ তারা আপনার জন্য কল্যাণকর নয়। আর ছয় নম্বরের ক্ষেত্রে, নিজের অস্তিত্ব নিয়ে আফসোস রাখবেন না, যা আছেন যেভাবে আছেন, যেমন আছেন সেভাবেই মেনে নিন। আফসোস না করে নিজেই সুন্দর ভবিষ্যৎ তৈরি করার জন্য কাজ করবেন। নিজের উপর আফসোস বা হতাশ আপনাকে শুধু মানসিক কষ্ট দিবে। সাত নম্বরের ক্ষেত্রে, নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না, পরিবার যেমনই হোক কৃতজ্ঞ থাকুন, এটা ভেবে নেন যে আপনি এতিম নন, আপনার জীবন কোনো এতিমখানায় খাটেনি। আট নম্বরের ক্ষেত্রে, মন নরম আর ইমোশনাল হয়ে থাকলে কখনো আফসোস রাখবেন না, কারণ মন নরম হওয়াটা মুমিনের গুণাবলী। নয় নম্বরের ক্ষেত্রে, ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবেন না, কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ, বরং আল্লাহর উপর কৃতজ্ঞ থাকুন। দশ নম্বরের ক্ষেত্রে, আপনাকে নিয়ে কেউ যদি রূপসা রটায় সমাজে, তাতে আপনি ভেঙে পড়বেন না। যদি আপনি সত্যের প্রতি অনর্থ থাকলে, রূপসা রটানোর ফলে যে কষ্ট আপনি পেয়েছেন তার চেয়েও বেশি কষ্ট দেবে আল্লাহ রূপসা রটানো ব্যক্তিকে, কারণ আল্লাহ সমালোচনাকারী ব্যক্তিকে পছন্দ করেন না। তো শেষের দিকে আমার যে অভিমতটি আপনাদের সাথে থাকবে, সবসময় যে অবস্থায় থাকেন না কেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায়ে আল্লাহ আপনাকে সুখের অট্টালিকা তৈরি করে দেবেন। একটি বিষয় মনে রাখবেন, আপনার থেকে আরও খারাপ অবস্থায় মানুষ আছে এই ভুবন জুড়ে।